আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন 5 টাকার মশলায় আটা দিয়ে তৈরি দারুন মজার পিৎজা রেসিপি ঘরে থাকা পাতিল এবং ঢাকনার সাহায্যে বানিয়ে দেখাবো। প্রথমে কুসুম গরম পানিতে 1 টেবিল চামচ ইস্ট মিক্স করে রেখে দেব 5 মিনিটের জন্য। একটা বড় বোলে 2 কাপ আটা নিয়ে নিব, এর মধ্যে 1 চামচ লবণ 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। হাত দিয়ে নেড়ে একটু ভালোমতো মিক্স করে নিব। এখন ইস্ট মেশানো পানি 2 থেকে 3 বারে আটার মধ্যে মিক্স করে নিব। এই ডো বা খামিরটা মোটামুটি নরম হবে। একটু তেল হাতে মাখিয়ে ডোটা গ্রিস করে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই ডো দিয়ে 2টা পিৎজা বানিয়ে নিতে পারেন। আমি বড় 1টা পিৎজা তৈরি করে দেখাবো। আধা কাপ পরিমাণে মুরগির বুকের মাংস টুকরো করে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিব। আপনারা চাইলে এর পরিবর্তে 1 চামচ আদা রসুন, শুকনা মরিচের গুঁড়া, সামান্য জিরা এবং সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে পারেন। চিকেন টুকরাগুলো একটু তেলে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ঘরে থাকা সবজি যেমন আলু, পেঁয়াজ, টমেটো অল্প পরিমাণে কুচি করে এর মধ্যে দিয়ে মিক্স করে নিব। আপনারা চাইলে ক্যাপসিকাম, বরবটি এইসব সবজিও একটু দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পাত্রের ঢাকনা খোলার পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এই নরম ডোটা কিছুক্ষণ হালকাভাবে মথে নিব। হাতে একটু আটা মাখিয়ে চেপে চেপে ছড়িয়ে নিতে হবে। ডোটা বেলে না ছাড়াই চারপাশ থেকে একটু বাটির মতো আঙুল দিয়ে চেপে চেপে শেপ করে নিতে হবে। তারপর কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে দিতে হবে পুরো পিৎজার ডোটা। এতে করে পিৎজাটা খুব সুন্দরভাবে হবে, কোনো বাতাস জমে ফুলে উঠবে না। এখন আমি পিৎজা সস দিয়ে পুরোটা মেখে দিব। পিৎজা সসের পরিবর্তে টমেটো ক্যাচাপ দিয়ে করে নিতে পারেন। সাধারণত টমেটো ক্যাচাপ অনেকের ঘরেই থাকে। এখন আমি রান্না করা চিকেন আর সবজি ঢেলে ছড়িয়ে দিব। এখানে কিছু লাল সবুজ কালারের সবজি নিয়েছি, টমেটো, লাল সবুজ কাঁচামরিচ, ক্যাপসিকাম, মোটা করে কাটা পেঁয়াজ, এগুলো দিয়ে একটু পিৎজাটা সাজিয়ে নিব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এই মজাদার পিৎজাটা আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে সহজেই তৈরি করে খেতে পারবেন। এখন আমি মোজারেলা চিজ এই কাটার দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিব। মোজারেলা চিজ পিৎজার উপর ছড়িয়ে দিয়ে দেব। মোজারেলা চিজের রেসিপিটা আমার চ্যানেল থেকে দেখে নেবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ঘরে থাকা পাতিল ও ঢাকনার সাহায্যে আপনারা খুব সহজে এই পিৎজাটি বানিয়ে খেতে পারবেন, কোনো স্ট্যান্ডার্ড দরকার হবে না। পাতিলের ভিতরে উল্টো করে এইভাবে ঢাকনাটি বসিয়ে দিতে হবে। ঢাকনার এই নিচের অংশটি স্ট্যান্ডের মতো কাজে আসবে। এত সহজ উপায়ে সেম পিৎজা তৈরি হয়ে যাবে। যাদের ননস্টিক প্লেট নাই এবং স্ট্যান্ড নাই, তারা খুব সহজে হাঁড়ি এবং ঢাকনার মাধ্যমে পিৎজা তৈরি করে খেতে পারবে। বড় শ্রেণী বা ঢাকনা দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিতে হবে।
আমি একটি প্লেটের উপরে পিৎজাটি সেট করেছি। আপনারা চাইলে ডাইরেক্ট ঢাকনার উপরেও পিৎজা সেট করে এভাবে ঢাকনা খুলে সাথে সাথে পিৎজার প্লেট বা পিৎজা সহ ঢাকনা পাতিলের ভিতরে বসিয়ে দিতে হবে। পাতিল ঢেকে বন্ধ করে দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য চুলার আঁচ লোতে রেখে রান্না করতে হবে। 30 থেকে 35 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পিৎজা রেডি হয়ে যাবে, চিজ গলে যাবে। দেখুন দেখতে কত ইয়ামি লাগছে, এটা খেতেও খুব মজা হবে। আপনারা খুব সহজে কম সময়ে এই পিৎজাটা বাসায় পাতিল এবং ঢাকনার সাহায্যে তৈরি করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।